আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আত-তালাবাতুল আহিব্বা কাইফা হালুকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো কাছের ও দূরের যে যেখানে বসে দেখছো, যেভাবে দেখছো, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের জন্য যা রয়েছে তা হচ্ছে অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের পঞ্চম পাঠ, আর পঞ্চম পাঠের এটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো চলো যাই এই পাঠে তোমাদের জন্য যা থাকছে। আল ফেলুল মোদারে আল মুসবাত, এর গঠন প্রণালী এবং সাথে সাথে তার গর্দানটাও আমরা শিখব, এবং বয়ানুল ফেয়ালুল মোদারে আল মানফি এবং আল ফেয়ালুল মোদারে আল মানফি বেলাম, আমরা এই তিনটি বহস কিভাবে তৈরি করতে হয়, কিভাবে গঠন করতে হয় এ সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো শুরু করার আগে বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছ তো অবশ্যই? হ্যাঁ, যদি না নিয়ে থাকো অবশ্যই কিন্তু নিয়ে নিবে। আর এই ক্লাসটি বোঝার জন্য আগের ক্লাসটি অবশ্যই কিন্তু তোমার দেখার প্রয়োজন রয়েছে। যদি কেউ আগের ক্লাসে না থেকে থাকো, তাকে কিন্তু অবশ্যই কিশোর বাতায়ন থেকে আগের ক্লাসটি দেখে নিতে হবে। তো বন্ধুরা, চলো আমরা আলোচনা শুরু করে দেই। তো প্রথমেই বয়ানুল ফেয়ালুল মোদারে আল মুসবাত, তোমরা জানো ফেলে মোজারে মোদারে আল মুসবাত এটি কি, কোন ধরনের ক্রিয়া? হ্যাঁ, আরবিতে টোটাল ক্রিয়াগুলোকে যে কয়েকটি মৌলিক ভাগে ভাগ করা হয়, ফেলে মাদি, ফেলে মোদারে এবং ফেলে আমর, এই তিনটি ভাগের এটি হচ্ছে দ্বিতীয় ভাগ। হ্যাঁ, আর দ্বিতীয় ভাগে যে মোদারে শব্দটি আসে, তোমরা অবশ্যই জানো এখানে দুটো ক্রিয়া বা দুটো কালকে এটা সমন্বয় করে। আমরা প্রথম পাঠে কিন্তু বিষয়টি শিখেছি যে মোদারে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া। অর্থাৎ তুমি যদি বলো ইয়াফা আলু, সে একজন পুরুষ কাজ করছে বা করবে, ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে, এই দুটোই কিন্তু মোজারের থেকে। তুমি এখন কেউ কোনো একটা কাজ করছে, তুমি যদি বোঝাতে চাও তুমি বলবে ইয়ানসুরু। আবার যদি ভবিষ্যৎকালীন কোনো ব্যাপারে তোমাকে বলতে হয় সে করবে, সে সাহায্য করবে, তখনও কিন্তু তোমাকে কি বলতে হবে, ইয়ানসুরু। হ্যাঁ, তো ফেলে মোজারে আল মুসবাত, আল মুসবাত শব্দের অর্থ কিন্তু হ্যাঁ বোধক। এই হ্যাঁ বোধক থেকেই আমরা প্রথমত শিখব, প্রথম যে ছিগাটি তৈরি হবে সেটি হবে হ্যাঁ বোধক বা আল মুসবাত। তার থেকে কিভাবে মানফি বলতে হয়, মানফি করতে হয়, সেটা কিন্তু আমরা জেনে নিব। তো প্রথমেই আমরা আল মুসবাত সম্পর্কে জানার চেষ্টা করছি। তো ভালো করে খেয়াল করবে কিন্তু, যদিও কিছুটা আলোচনা আগের ক্লাসে গিয়েছে, তো আজকের ক্লাস থেকে আমরা পুরোপুরি বিষয়টি শিখে নেব ইনশাআল্লাহ। তো ফেলে মোজারে মুসবাত কিসের থেকে গঠন করতে হয় বলো তো? হ্যাঁ, ফেলে মাদি থেকে গঠিত হয়, আর ফেলে মাদি গঠিত হয় কিসের থেকে? মাসদার থেকে। তো মাসদার থেকে যখন আমরা ফেলে মাদি গঠন করব, ঠিক সেই মাদির শিকার থেকেই আমাকে মোদারের শিকাগুলো শিখতে হবে। তো মাদির শিকাগুলো কি? মাদির শিকা হচ্ছে নাসরা, আবার মাদির শিকা হচ্ছে আক্রামা বা আসারা, পান্তরা, আবার এজতানাবা, তাকাব্বালা এবং স্থান ছড়া। অর্থাৎ আমরা কয়েক ধরনের শিকা কিন্তু দেখতে পাচ্ছি। প্রথমেই আমাদের দুটি কাজ করতে হবে, অর্থাৎ তিন, চার, পাঁচ বা ছয়, যাই হোক না কেন, অক্ষরের সংখ্যা যাই হোক না কেন, ওই কাজটুকু কমন। দেখো কি হচ্ছে তা। নাম্বার ওয়ান, ফেলে মাদি এর শুরুতে একটি আলামতে মোদারে যোগ করতে হবে, অর্থাৎ সকল শব্দের শুরুতে, সকল ফেলে মাদির শুরুতে প্রথমে আমি একটি আলামতে মোদারে যোগ করে নিব। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে আমাকে, সেটি হচ্ছে ফেলে মাদির শেষে একটি দম্মা বা পেশ দিতে হবে। দুটি কাজ কিন্তু, একটি হচ্ছে আলামতে মোদারে যোগ হবে, দ্বিতীয়টি হচ্ছে শেষে দম্মা বা পেশ দিতে হবে। অর্থাৎ একটি কাজ শুরুতে আর একটি কাজ কিন্তু শেষে, এই দুটি কাজ সবার ক্ষেত্রেই কমন। এই দুটি কাজ আমরা করব। কিসের শুরুতে যোগ করব বলতো এটা? হ্যাঁ, ফেলে মাদির শুরুতে, ফেলে মাদির শুরুতে আমরা এই দুটি যোগ করব। তারপরে তিন অক্ষর, চার অক্ষর, পাঁচ অক্ষরের ক্ষেত্রে একটু আধটু ব্যবধান আছে, আমরা সেগুলো ভালো করে কিন্তু খেয়াল করব। যদি তিন অক্ষর বিশিষ্ট মাদি হয়
সেই ক্ষেত্রে আমাদেরকে আলামতে মুদারে এটা কিন্তু জবর বিশিষ্ট হবে। অবশ্য পাঁচ এবং ছয় অক্ষরের ক্ষেত্রেও আলামতে মুজারেটা এটা জবর বিশিষ্ট হবে। কেবল দেখো খেয়াল করে, শুধু চার অক্ষরের ক্ষেত্রে আলামতের মুজারেটা পেশ বিশিষ্ট হবে। তাহলে চার ধরনের শব্দ হতে পারে, তিন চার পাঁচ ছয় আমরা আগেই জেনেছি, তার মধ্যে আলামতে মুজারের হরকতটা কি হবে এটি কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। তো তা বলার আগে আমি একটু বলে নেই যে আলামতে মুদারে এটা কিন্তু চারটি, মনে আছে তো তোমাদের? চারটি আলামতে মুদারে, আলামতে মুদারে চারটি কি কি? হামজা, তা, ইয়া, নুন, এই চারটি, যাকে আমরা কি বলি? আতাইনা, সংক্ষেপে আতাইনা বা ইয়া আতি না আতি, দু জায়গাতেই সমানভাবে চারটি অক্ষর চলে আসে। তো এই চারটি অক্ষর যখন চলে আসে, এই আলামতে মুজারে মুদারেগুলোই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিগাতে ব্যবহার করব। তো আলামতে মুদারে আমরা নিব, কিন্তু আলামতে মুদারেকে কি আমাকে হরকত দিতে হবে না? হ্যাঁ, আলামতে মুদারেতে আমি কি হরকত দিব সে বিষয়টি কিন্তু এখন বলবো, খেয়াল করবে ভালোভাবে। সেটি হচ্ছে আলামতে মুদারে ম্যাক্সিমাম ক্ষেত্রে জবর বিশিষ্ট হবে, অর্থাৎ তিন পাঁচ এবং ছয় মাদি যদি এইভাবে আসে, তিন পাঁচ বা ছয় অক্ষর বিশিষ্ট, সেই ক্ষেত্রে আলামতে মুদারেটি হবে জবর বিশিষ্ট। আর যদি তুমি দেখতে পাও না মাদির সিগাটি চার অক্ষর বিশিষ্ট হচ্ছে, সেই চার অক্ষর বিশিষ্ট মাদির ক্ষেত্রে আলামতে মুদারেটিতে তোমাকে কিন্তু দম্মা দিতে হবে, সেই ক্ষেত্রে ফাতা হবে না, সেই ক্ষেত্রে হবে দম্মা। ঠিকমতো তুমি এটা যদি দিতে পারো তাহলে প্রথম কাজটি কিন্তু তোমার হয়ে গেল, আলামতে মুদারের প্রথম কাজটি কিন্তু তোমার হয়ে গেল। এরপরে আমাদের শেষের কাজটি, তোমার মনে আছে যে শেষের কাজটি কি? দম্মা দিতে হবে। তাহলে দুটো কাজ কিন্তু কমান বলছিলাম, প্রথম কাজ আলামতে মুদারে, দ্বিতীয় কাজ শেষ বর্ণে জম্মা দেয়া। এরপরে যে পৃথক কিছু কাজ রয়েছে আমরা একটু দেখে নিই, এরপরে আমাদের কিছু কাজ রয়েছে আমরা একটু দেখে নিই। দেখো, তিন অক্ষর বিশিষ্ট যদি ফেল হয়ে থাকে, মাদিটা তিন অক্ষর বিশিষ্ট হয়, তাহলে ফা কলমা সাকিন করতে হবে। এই কাজটি কিন্তু দেখো তোমার পরবর্তী জায়গাগুলোতে নেই, অর্থাৎ যদি তুমি ফা আলা বলো, ফা আলা, সরাফা, দরাবা, সামিয়া, তার থেকে ইয়াস মাউ, ইয়াস দ্বিতীয় অক্ষরটা সাকিন, তিন অক্ষর বিশিষ্ট মাদির ক্ষেত্রে এই কাজটা অবশ্যই করতে হবে। আর চার অক্ষর বিশিষ্ট মাদির ক্ষেত্রে দ্বিতীয় অক্ষরটা এমনিতেই মাদিতে, মোজারের ক্ষেত্রে দ্বিতীয় অক্ষরটা কিন্তু মাদিতে সাকিন থাকে বলে এই কাজটা করতে হয় না। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, মাদিতে তিন অক্ষরের প্রথম অক্ষরটা ফাকলেমা, এটা যেহেতু জবর বিশিষ্ট থাকে আমাদের এটাকে সাকিন করে নিতে হবে। তো এই এটা অতিরিক্ত কাজ, এটা তিন অক্ষর বিশিষ্ট ফেলের ক্ষেত্রে অতিরিক্ত কাজ। তিন অক্ষরের ক্ষেত্রে আরো একটি কাজ কিন্তু আমাদের করা রয়েছে, যে কাজটি আমাদের চার পাঁচ বা ছয় অক্ষর বিশিষ্ট মাদির ক্ষেত্রে আমাদের করতে হবে না, সেটি হচ্ছে আইন কলেমা তিন অক্ষরের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার। অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট মাদি যদি হয় তা আইন কলেমার অক্ষরটা কখনোই সেম হয় না, এটা বাবের নিয়ম অনুযায়ী কখনো দম্মা, কখনো ফাতা এবং কখনো কাসরা হয়ে থাকে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে বাব কি চায়, আইন কলেমায় বাবের নিয়ম অনুযায়ী তুমি দম্মা, ফাতা এবং কাসরা দিবে, এটি হচ্ছে তিন অক্ষরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমরা ওখানে দেখানোর চেষ্টা করেছি, একটু দেখো, না স র, তার থেকে ইয়ান সুরু, দ র বা, তার থেকে ইয়াদ রিবু, কারুমা, তার থেকে ইয়াকুম, অর্থাৎ মুজারেতে ইয়ান সুরুর মধ্যে দম্মা, শেষ বর্ণের পূরণে সতে দম্মা আছে, দেখো পেশ আছে, ইয়াফতাহুর মধ্যে শেষ বর্ণের পূর্ববর্ণে অর্থাৎ আইন কলেমায় ফাতা আছে, এবং ইয়াদ রিবুর মধ্যে শেষ বর্ণের পূর্ববর্ণে কাসরা আছে, ইয়াদ রিবু। এই যে দম্মা, ফাতা, কাসরা, এটা কিন্তু বাবের নিয়ম অনুযায়ী হচ্ছে, অর্থাৎ বাব যেভাবে চাচ্ছে ঠিক সেভাবে হচ্ছে। এটি যদি তুমি আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করি তাহলে হবে না, এক্ষেত্রে বাবটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের জানতে হবে যে মাসদারটি থেকে আমি সিগাটি তৈরি করব, সেই মাসদারটি কোন বাবের এবং সে বাবে মোদারেতে আইন কলেমায় কি হয়। এটা কি শুধু মুজারের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল না মাজিতেও তাই ছিল বলো তো? হ্যাঁ, মাজিতেও কিন্তু তাই ছিল, মাজিতেও আইন কলেমাটা বিভিন্ন রকম হয়েছিল, মাজিতে দরাবা, সামিয়া, কারুমা আইন কলেমায় কিন্তু তিনটা হরকতি ছিল, এখানেও কিন্তু মোদারেতে আইন কলেমায় তিনটা হরকতি হয়ে থাকে। তো এটা তিন অক্ষর বিশিষ্ট মাজির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমরা তিন অক্ষর বিশিষ্ট মাজির ক্ষেত্রে কি দেখতে পেলাম বলতো? ভিন্নতা দুই নম্বর হচ্ছে ফাকলেমা সাকিন হবে, এটা অন্য জায়গাতে ওইভাবে প্রযোজ্য নয়। তিন নম্বরে হচ্ছে এখানে বাবের নিয়ম অনুযায়ী আইন কলেমায় দম্মা, ফাতা, কাসরা হবে। তারপরে যাই চলো তো চার অক্ষর বিশিষ্ট মাজির ক্ষেত্রে বিশেষ কিছু আছে কিনা। হ্যাঁ,
चार अक्षर विशिष्ट माजिर क्षेत्र दुई नम्बर देखते पाच्छ शेष बर्णेर पूर्व बर्णे कासरा बाजेर दिते हबे। आमरा जदि ओई तीन अक्षर विशिष्ट ओटा चिंता करी ओखाने आमरा किन्तु बोलछि आईन कलेमा, तबे आईन कलेमाटा सेखाने कि छिलो, आईन कलेमाटा सेखाने शेष बर्णेर पूर्व बर्णई किन्तु छिलो। तो आईन कलेमा आमरा किन्तु तीन अक्षर विशिष्ट शब्देर क्षेत्रे उल्लेख करछि, किन्तु चार बा पाँच छयेर क्षेत्रे आमरा आईन कलेमा आर बोलबो ना, बा सेखाने तोमार कलेमाटी प्रयोज्य नय। तो এখানে আমরা এই জন্য চার অক্ষরের ক্ষেত্রে শেষ বর্ণের পূর্ব বর্ণ উল্লেখ করলাম। শেষ বর্ণের পূর্ব বর্ণটা হতে পারে আইন কলেমা, নাও হতে পারে। তো সে কারণে শুধু শেষ বর্ণের পূর্ব বর্ণ কথাটা বলা হয়েছে। তো শেষ বর্ণের পূর্ব বর্ণে চার অক্ষর বিশিষ্ট মাদির ক্ষেত্রে কি হবে বলো তো? হ্যাঁ, কাসরা, এবং সব সময় কাসরা হবে। এটা কিন্তু অন্য কোনো হরকত হওয়ার সুযোগ নেই। কখনোই তুমি ফাতা এবং দম্মা দিতে পারবে না। তুমি যদি দেখো তিন অক্ষর বিশিষ্ট, চার অক্ষর বিশিষ্ট, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে? শেষ বর্ণের পূর্বে কাসরা দিতে হবে। তো দেখো, আক্রামা থেকে ইউক্রিমু, তারপরে বাসারা থেকে ইউবা সিরু, ইউক্রিমু কাসরা, ইউবা সিরু শেষ বর্ণের পূর্বে কাসরা, এটা তোমাকে খেয়াল করতে হবে। এখানে কখনোই দম্মা বা ফাতা হয় না। আমরা চলে যাই পাঁচ অক্ষর বিশিষ্ট শব্দের ক্ষেত্রে। সেখানে দেখো আলামত মজারা জবর বিশিষ্ট হবে তিন অক্ষরের মতো, আমরা বলছিলাম ছয় অক্ষরও জবর বিশিষ্ট হবে। তারপরে শেষ বর্ণের পূর্ব বর্ণের যে ব্যাপারটা, এটি কিন্তু পাঁচ অক্ষরের ক্ষেত্রেও ম্যাক্সিমাম সময়ে কাসরাই হবে, তবে একটা জায়গা মাত্র, সেই জায়গাতে শেষ বর্ণের পূর্ব বর্ণে পাঁচ অক্ষরের ক্ষেত্রে ফাতা হবে। সেটি হচ্ছে যদি মাদির শুরুতে, অর্থাৎ পাঁচ অক্ষর বিশিষ্ট মাদির শুরুতে তুমি যদি একটি তা দেখতে পাও, তা, তখন শেষ বর্ণের পূর্ব বর্ণে কাসরা না দিয়ে তুমি অবশ্যই ফাতা দিবে, অর্থাৎ একটি জায়গায় পাঁচ অক্ষরের ক্ষেত্রে শেষ বর্ণের পূর্ব বর্ণে ফাতা হবে। একটু উদাহরণটি দেখে নাও, যেমন তুমি যদি এ যে তানাবা থেকে ইয়া যে তানিবু করো, অর্থাৎ এ যে তানাবা মাদি থেকে মোজারে বানাতে চাও, তাহলে কি দাঁড়ায় দেখো তো? এ যে তানাবা, সেখানে কি শুরুতে তা আছে? নেই। আর নেই বলেই স্বাভাবিকভাবে শেষ বর্ণের পূর্ব বর্ণে ইয়া যে তানিবু, শেষ বর্ণে কাচরা হয়েছে। কিন্তু পরের উদাহরণটিতে তাসারবালা থেকে ইয়া তাসারবালু, এখানে কিন্তু শেষ বর্ণের পূর্ব বর্ণে মাদিতে আমরা কি দেখতে পাচ্ছি? তা। তো যখন শুরুতে তা আসলো, এই তা আসার কারণে মোদারের শেষ বর্ণের পূর্ব বর্ণে কাসরা না হয়ে জবর হয়েছে। তো একটি জায়গায় শেষ বর্ণের পূর্ব বর্ণে কাসরা না হয়ে কি হবে? ফাতা হবে। সেটি কোনটি? যদি ফেলে মাদির শুরুতে তা থাকে, তা সারবালা, তা, দেখো তা সারবালা, তা দিয়ে শুরু হয়েছে, কিন্তু আগেরটি এ যে তা না বা হামজা দিয়ে শুরু হয়েছে বা অন্য কিছু, তো অন্য কিছু অবশ্য হয় না। এখানে দুটো হওয়ারই সুযোগ আছে, একটি হচ্ছে হামজা আর একটি হচ্ছে তা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হামজা হয়, আর তা কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন তাকব্বালা এই বাপটির থেকে যদি আসে পাবে তাফাউল অথবা তাফাউল, বা পাবে তাফাউল তাফাউল, এই ধরনের বাপগুলো থেকে যদি আসে সেখানে ফেলে মাদির শুরুতে তা আসে, আর বাকি জায়গাগুলো ম্যাক্সিমাম জায়গাতেই শুরুতে হামজা আসে। তো আমরা দেখব পাঁচ অক্ষর বিশিষ্ট মাদির ক্ষেত্রে শুরুতে কি হামজা আছে না তা আছে। যদি শুরুতে হামজা থাকে তাহলে শেষ বর্ণের পূর্ব বর্ণে কাসরা হবে, আর যদি শুরুতে তা থাকে তাহলে শেষ বর্ণের পূর্ব বর্ণে কিন্তু ফাতা হবে। তো দেখতে পাচ্ছি আমরা উদাহরণে এ যে তানাবা থেকে ইয়া যে তানিবু, অর্থাৎ শেষ বর্ণের পূর্ব বর্ণে কাসরা আছে। কেন বলো তো? হ্যাঁ, মাদির শুরুতে কি আছে? হামজা আছে, হামজায় অসল আছে। তারপরে তাসারবালার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা মোদারেতে শেষ বর্ণের পূর্ব বর্ণে কি দিব? জবর দিব। শেষ বর্ণের পূর্ব বর্ণে কি দিব? ফাতহা বা জবর দিব। তাসারবালা থেকে ইয়া তাসারবালু আমরা দেখতে পাচ্ছি। তো পাঁচ অক্ষরের ক্ষেত্রে এই ব্যাপারটি কিন্তু হয়ে যায়, অর্থাৎ পাঁচ অক্ষরের মাদি দুই ধরনের হওয়ার কারণে মোদারের শেষ বর্ণের পূর্ব বর্ণের ব্যাপারটা দুই রকম হয়ে থাকে। তো বন্ধুরা, ছয় অক্ষর বিশিষ্ট যে মাজিটা আছে একটু দেখি আমরা, ছয় অক্ষর বিশিষ্ট মাজির ক্ষেত্রে আলাদা কিছু আছে কিনা? না, ছয় অক্ষর বিশিষ্ট মাজির ক্ষেত্রে আলাদা কিছুই বলার নেই। আলামত মোজারে যোগ হবে, আলামত মোজারে ম্যাক্সিমাম যেরকম চার অক্ষর বাদে বাকিগুলোতে যেরকম আলামত মোজারে জবর বিশিষ্ট হয় ঠিক সেই জবর বিশিষ্ট হবে, এবং এক্ষেত্রেও ম্যাক্সিমাম যা হয় শেষ বর্ণের পূর্ব বর্ণে কাসরা হবে। তো আমরা একটু দেখে নিই, ইস্তানসরা থেকে ইয়াস্তানসিরু, এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে ইয়া জবর বিশিষ্ট, শেষ বর্ণের পূর্ব বর্ণে সোয়াতে কাসরা রয়েছে। এব্রান শাখা থেকে ইয়াব্রান শিখু, এখানেও তাই, এখানে আমরা দেখতে পাচ্ছি শেষ বর্ণের পূর্ব বর্ণে কাসরা আছে, আর আলামত মোজারে এটা জবর বিশিষ্ট, খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা আমরা একটু দেখে নিই টোটালটা, একটু সামারাইজ করে কি হলো, কি খেয়াল করতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে যদি ফেলে মাদি থেকে মোজারে গঠন করতে হয় আমাদেরকে প্রথমে আলামত মোজারে দোক করতে হবে,
আলামত মুজারে হরকতটা কি হবে? যদি চার অক্ষর বিশিষ্ট মাদি হয় সেক্ষেত্রে দম্মা হবে, কিন্তু তিন পাঁচ বা ছয় অক্ষর বিশিষ্ট মাদির ক্ষেত্রে আলামত মুজারেটা কি হবে বলতো? হ্যাঁ, ফাতা বিশিষ্ট হবে। আর তিন অক্ষর বিশিষ্ট মাদির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? শেষ বর্ণের পূর্ব বর্ণে, তার মানে হচ্ছে কি, আইন কালেমা। আইন কালেমায় বাবের নিয়ম অনুযায়ী জের জবর পেশ যে কোনো একটি দিতে হবে। আর তিন অক্ষর বিশিষ্ট মাজির ক্ষেত্রে আরেকটি ব্যাপার ছিল, দ্বিতীয় অক্ষরটি সাকিন হবে, অর্থাৎ ফা কলেমাটি সাকিন হবে, এটা কিন্তু ব্যাপার ছিল। যাই হোক, শেষ বর্ণের পূর্ব বর্ণে শুধুমাত্র তিন অক্ষরের ক্ষেত্রে বাবের নিয়ম অনুযায়ী জের জবর পেশ দিতে হবে, কিন্তু অন্য সকল ক্ষেত্রে চার পাঁচ বা ছয় অক্ষর বিশিষ্ট মাজির ক্ষেত্রে মনে আছে তো কি করতে হবে? হ্যাঁ, চার পাঁচ বা ছয় অক্ষর বিশিষ্ট মাজির ক্ষেত্রে শেষ বর্ণের পূর্ব বর্ণে কাসরা দিতে হবে। শুধু একটা জায়গায় পাঁচ অক্ষর বিশিষ্ট মাজির ক্ষেত্রে, এবং তা যদি শুরুতে তা আসে, মাজির শুরুতে যদি তা আসে, কেবল তখনই শেষ বর্ণের পূর্ব বর্ণে ফাতা হবে। ক্লিয়ার করে বুঝলে তো? আমি আবার বলছি, শেষ বর্ণের পূর্ব বর্ণে আমরা কাসরা দিব চার পাঁচ বা ছয় অক্ষর বিশিষ্ট সকল মাজির ক্ষেত্রে, কিন্তু একটা জায়গায় পাঁচ অক্ষর বিশিষ্ট যদি মাদি হয় এবং তাও যদি শুরুতে তা আসে, মাজির শুরুতে তা আসে, তখন শেষ বর্ণের পূর্ব বর্ণে আমরা ফাতা দিব। এই কিন্তু কথা, খেয়াল রাখবে। তো এটা যদি আমরা করি, আর শেষ বর্ণের সকল মাজির শেষ বর্ণে আমরা দম্মা দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের মোজারের শব্দটা হয়ে যায়। তো বন্ধুরা, আমরা ফেলে মোজারের সিগাগুলো তিন চার পাঁচ বা ছয় অক্ষর বিশিষ্ট কিভাবে হয়ে থাকে আমরা কিন্তু সেগুলো শিখলাম। প্রথম ক্লাসে তোমরা শুধুমাত্র তিন অক্ষর বিশিষ্ট মোজারেটাই শিখেছিলে। আজকের ক্লাসে আমরা ফেলে মোজারে মুসবাত মারুফের আমরা যে প্রথম ছিগাটি, এটা তিন চার পাঁচ বা ছয় অক্ষর যে কোনো অক্ষর হোক না কেন, আমরা কিন্তু শিখে নিলাম।